Namaskar. I'm Sharmishtha. I make book review videos, book recommendation videos like this. So if you are new on my channel, please subscribe to my channel for more book related videos. বইমেলা চলছে, এটা বইমেলার শেষ সপ্তাহ আর আমি আবারও বইমেলা গেছিলাম আর কয়েকটা বই কিনেছি, যে বইগুলো আজকে আপনাদের দেখাবো এবং বইগুলো কোন প্রকাশনী থেকে বেরিয়েছে এবং তার দাম আপনাদের বলবো, যাতে চট করে গিয়ে আপনারা এই দুদিনের মধ্যে এই বইগুলো সংগ্রহ করতে পারে। যদি আপনাদের বইগুলো ভালো লাগে তাহলে নিশ্চয়ই বইগুলো পড়বেন, বইগুলো কিনবেন এবং প্রিয়জনদের উপহার দেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। বইগুলো যেহেতু নতুন কেনা, বইগুলো বিশেষ কিছু ডিটেলসে আমি বলতে পারবো না বইগুলো নিয়ে, কিন্তু আমার মনে হয় এই ভিডিওটা আমি এই জন্যই করছি যাতে বইমেলায় যারা যাবেন বলে প্ল্যান করছেন, এখনও গিয়ে উঠতে পারেননি, তাদের হেল্প হয়। আচ্ছা, প্রথম যে বইটা আমি দেখাবো, বইটা একটা অপূর্ব বই। বইটা আসলে একটা খাম। এই বইটা আপনাদের আমি কাছ থেকেই দেখাচ্ছি। বইটা যখন কিনবেন তখন বইটা এরকম একটা খামের আকারে আসবে এবং এই খামের তিন দিক আপনাকে কাটতে হবে। কেটে খামটা খুললেই এটা একটা বই হয়ে যাবে এরকম। দুই শিল্পীর চিঠি, পারস্পরিক পারম্পরিক। এই যে দুই শিল্পীর চিঠি, এখানে পাবেন আপনারা ভিনসেন্ট ভ্যান গগ আর পল গঙ্গার কিছু চিঠির আদান প্রদান এবং তাদের কিছু অপূর্ব সুন্দর সুন্দর ছবি। দেখুন, কোনোটা ভ্যান গগের আঁকা, কোনোটা পল গগের আঁকা এবং তার সঙ্গে পাবেন ভ্যান গগের নিজস্ব হ্যান্ডরাইটিং। আর এই বইটার দাম হচ্ছে 260 টাকা। তো যে বইটা আমি দেখাবো সেটা হচ্ছে জীবনানন্দ দাশের কারু বাসনা। জীবনানন্দ দাশের লেখা উপন্যাস অনেক দিন ধরে পড়ার ইচ্ছা ছিল, বিশ্বস্ত কোনো প্রকাশনী থেকে বই পাচ্ছিলাম না, যে বইগুলো দেখছিলাম সেই প্রিন্টগুলো ভালো লাগছিল না। প্রতিক্ষণ এই বছর কিছু উপন্যাস স্বতন্ত্রভাবে প্রকাশ করেছে, তাই না নিয়ে পারলাম না। এই বইটার দাম হচ্ছে 180 টাকা। প্রতিক্ষণ পাবলিশার্স থেকে বেরিয়েছে, প্রতিক্ষণের স্টলে আপনারা এটা পাবেন। তৃতীয় বইটা হচ্ছে জীবনানন্দ দাশের কলকাতা ছাড়ছি। এই বইটিও প্রতিক্ষণের স্টল থেকেই পাবেন, এটিও জীবনানন্দ দাশের লেখা উপন্যাস এবং এই বইটির দামও 180 টাকা। পরের বইটি হচ্ছে পূর্ণেন্দু পোত্রের ফেড ইন ফেড আউট। চলচ্চিত্র বিষয়ে বই, সিনেমা নিয়ে লেখা রয়েছে প্রচুর লেখা। বিশ্ব সিনেমার ইতিহাসে বিভিন্ন নামকরা পরিচালক এবং নামকরা ছবি নিয়ে পূর্ণেন্দু পোত্রে এই বইটি লিখেছেন। তো এটির দাম হচ্ছে 150 টাকা। এটি পাবেন আপনি সপ্তর্ষি প্রকাশনী থেকে। পরের যে বইটি আমি দেখাবো সেটা হচ্ছে লীলা মজুমদারের রচনা সমগ্র। ভীষণ মোটা একটা বই, লীলা মজুমদার বলেই বোধ হয় এত মোটা একটা বই পড়তেও আমার ভয় করছে না। এই বইটাই হচ্ছে লীলা মজুমদার রচনা সমগ্র 1 নম্বর খণ্ড। এটি প্রকাশিত হয়েছে লালমাটি থেকে। এর মুদ্রিত মূল্য হচ্ছে 600 টাকা। বইটির মধ্যে আপনারা পেয়ে যাবেন, আমি সূচিপত্রটা আপনাদের দেখিয়ে দিই। সম্পর্কে আমার একটাই কমপ্লেন আছে বলতে পারেন, ছোট্ট অভিযোগ, যদি শিশুরা পড়তে চায়, কি বিকজ এই যে বইটা, এই বইটা পুরোপুরি শিশু সাহিত্য সমৃদ্ধ। এই বইটা এবং দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড, এই যে তিনটে খণ্ড রয়েছে সেখানে শুধু লীলা মজুমদারের শিশু সাহিত্যই রয়েছে। তো সেই হিসেবে আমার মনে হয় যে এত বড় একখানা বই, এত বড় একটা সমগ্র শিশুদের পক্ষে খুব একটা পড়ার জন্য উপযোগী নয়। মানে
এত বড় একটা ভারী বই নিয়ে শিশুরা পড়তে পারবে বলে আমার তো মনে হয় না, আমি তো পারতাম না। তো যদি আপনি আপনার বাড়ির খুদে সদস্যদের লীলা মজুমদারের বই পড়াতে চান, তাহলে আমি যে সাজেশনটা দেবো সেটা হচ্ছে যে ছোট ছোট বই কিনুন, মানে দিন দুপুরে বা বাতাস বাড়ি, টংলিং, প্রদীপিসির বর্মী বাক্স, এগুলো আলাদা আলাদা সংস্করণে অ্যাভেলেবেল রয়েছে, লালমাটি থেকে প্রকাশিত হয়েছে, সেই বইগুলো কিনুন। যেমন হলদে পাখির পালক বলেও একটা বই রয়েছে, দেশ থেকে রয়েছে গুপের গুপ্তধন, তো এইরকম কিছু ছোট ছোট বই কিনুন যার মধ্যে আপনি পাবেন অনেক কটা গল্প একসাথে, 5-10-12টা করে গল্প, যেটা আমার মনে হয় শিশুদের পক্ষে পড়া এবং সেটা হাতে ধরে নিয়ে দেখাও খুব খুব উপযোগী। এত বড় একখানা বই যদি আপনি বড় হন, তাহলেই আমার মনে হয় যে আপনি ছোটবেলা থেকে লীলা মজুমদারের লেখার ভক্ত হন, তাহলেই আমার মনে হয় এই সমগ্রটি কিনে আপনার উপকার হবে। আচ্ছা, এর পরের যে বইটা আমি দেখাবো সেটা হচ্ছে নজরুলের ছোট গল্প সংগ্রহ। আগের দিনের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম তাতে আমি দেখিয়েছিলাম নজরুলের উপন্যাস সংগ্রহ, যেটা কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়েছে। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের টাকার হিসেবে, মানে বিডিটি, বিডিটি হচ্ছে এই বইটার 250 টাকা। এবার তার উপরে আপনি ইন্ডিয়ান কারেন্সিতে যদি কেনেন, তার 25% ছাড় দিয়ে বইটাকে পাবেন। এটা বাংলাদেশের প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে, তো চট করে চলে যান আর এই বইটা অবশ্যই সংগ্রহ করুন, কারণ নজরুলের কবিতা এবং গান নিয়ে যত কথা হয় উপন্যাস বা ছোট গল্প নিয়ে কিন্তু আমরা সেরকম কথা শুনতে পাই। তো অবশ্যই এই বইটা সংগ্রহ করুন আর দেখুন কি অপূর্ব তার ভাষা, কারণ আমি কয়েকটা লাইন পড়তে শুরু করেছি আর আমি মুগ্ধ হয়ে গেছি। পরের যে বইটা আমি দেখাবো খুব সুন্দর একটা বই, এটা হচ্ছে আজকালের গল্প। আজকালের স্টল থেকে আমি পেয়েছি বইটা, খুঁজতে গেছিলাম অন্য বই, পেয়ে গেছি এই বইটা। আজকালের গল্পে আছে আজকালে প্রকাশিত হওয়া কিছু সুন্দর সুন্দর গল্প, এটা সেই গল্পের সংকলন। আপনাদের আমি সূচিপত্রটা দেখিয়ে দিই। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। পরের বইটি হচ্ছে 3 ভুবনের পারে, সমরেশ বসুর উপন্যাস, এটা 175 টাকা। মৌসুমি প্রকাশন থেকে পেয়েছি, মৌসুমি প্রকাশন যে স্টল সেখান থেকে পেয়েছি। আর সমরেশ বসুর যদি সমগ্র কিনতে চান সেটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে উপন্যাস সমগ্র, আর যদি কালকুটের সমগ্র কিনতে চান কালকুট সমগ্র আপনি পাবেন মৌসুমি থেকে, আর মৌসুমি থেকেই ইন্ডিভিজুয়াল কিছু উপন্যাস আপনি পাবেন সমরেশ বসুর, যার মধ্যে 3 ভুবনের পারে একটা নতুন বের করেছে এরা, এবং খুব সুন্দর একটা প্রচ্ছদ, খুব ভালো লেগেছে আমার বইটা, ছোট্ট একটা বই, নিতেই পারেন। পরের বইটাও একটা ছোট বই, এটা হচ্ছে 7 টাকা 12 আনা। বইটা হাতে নিতেই আমার মুখে একটা অদ্ভুত হাসি চলে এসেছে, না এই আনন্দটা কিসের? আনন্দটা হলো সঞ্জীব চট্টোপাধ্যায়ের এই বইটা আমি দেশ থেকে নিয়েছি, এবং এখানে সঞ্জীব চট্টোপাধ্যায় নিজে সই করে দিয়েছেন 2022 সালের সাল লিখে। এটা একটা অমূল্য পাওনা আমার কাছে। এটা দেশ থেকে বেরিয়েছে 7 টাকা 12 আনা, এর মুদ্রিত মূল্য হচ্ছে 100 টাকা। এবারে যে বইটি দেখাবো সেটিও অত্যন্ত সুন্দর একটি বই, এবং বইটির পেছনে একটা ইতিহাস রয়েছে। প্রত্যেকটা বইয়ের পেছনে ইতিহাস রয়েছে, কিন্তু এই বইটির পেছনে যে ইতিহাসটা রয়েছে আমার মনে হয় আপনাকে সেটা প্রভাবিত করবে, বইটি পড়তে আপনাকে উৎসাহিত করবে। কারণ এই বইটি যিনি লিখেছিলেন তিনি চেয়েছিলেন যে তার একটি লেখাও যেন এরপর থেকে পাবলিশ না হয় এবং সব লেখা যেন তার মৃত্যুর পর পুড়িয়ে দেওয়া হয়। তার কথা রাখেননি তার পুত্র, এবং তিনি সেই বইগুলো প্রকাশ করেছেন এবং সেই গল্পগুলোকে তিনি একত্র করে
সংগ্রহ বানিয়েছেন সেটাই হলো গল্প সংগ্রহ দিবাকর ভট্টাচার্যের লেখা। এই বইটা মানে খুঁজে পাওয়া আমার জন্য একটা অভূতপূর্ব ব্যাপার, বলে রাখি। এটা আপনি পরম্পরা স্টল থেকে পাবেন, অবশ্যই সংগ্রহ করুন। এরকম একটা বই আমার মনে হয় পড়া দরকার, কারণ এই বইটি পড়ে, এই বইটির সম্বন্ধে বিশিষ্ট ব্যক্তিরা অনেক কথা বলেছেন, যেমন চিন্ময় গুহর লেখা রয়েছে এই বইটি নিয়ে, তেমন সুনীল গঙ্গোপাধ্যায় এই বইটি পড়েছিলেন। মানে এই বইটি এই আকারে প্রকাশিত হয়নি, চরাচর সারে বলে একটা সংগ্রহের গল্পগুলো ছিল, যে বইটি এখন আর পাওয়া যায় না। তো যদি আপনি দিবাকর ভট্টাচার্যের গল্প পড়তে চান, তো এই সংগ্রহটা সবচেয়ে সুন্দর এখানে পাবেন। এবং এর পরেও একটি বই বেরিয়েছে, সেটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আরও 12টি গল্প বা এরকম কিছু, তো সেখানেও তার পরবর্তী গল্পগুলো প্রকাশিত হয়েছে। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। পরের বইটি আবার বাংলাদেশ প্যাভিলিয়ন থেকে সংগ্রহ করা, বাতিঘর প্রকাশনী থেকে বেরিয়েছে। এটা হলো নির্মলেন্দু গুণের অনুবাদিত কবিতা সমগ্র। তো এই বইটার মধ্যে নির্মলেন্দু গুণের নিজের লেখা কবিতা রয়েছে, কিন্তু সে কবিতাগুলো সবই বিশ্ব সাহিত্যের বিভিন্ন বিখ্যাত কবিদের লেখা থেকে অনুবাদ করা বই। তো নির্মলেন্দু গুণের নিজস্ব স্টাইল কিন্তু এর মধ্যে আপনি দেখতে পাবেন। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। পরের যে বইটা আমি দেখাবো, আজকের ভিডিওর শেষ বই, সেটা হচ্ছে তানভীর মোকাম্মেলের ছোট গল্প রাবণ থেকে প্রকাশিত হয়েছে, রাবণের স্টলে আপনি পাবেন। আর এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। তানভীর মোকাম্মেল একজন সাহিত্যিক এবং একজন খুব বিখ্যাত বাংলাদেশি ফিল্ম মেকার। তার লেখার মধ্যে আপনি পাবেন বাংলাদেশি মানুষদের দেশভাগের যে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাদের উপাখ্যান। তো এখানে যে ছোট গল্পগুলো আছে সেগুলো মূলত এই থিমের ওপরেই বেসড। তো আপনি যদি আগ্রহী হন যে আপনি এই ধরনের মানুষদের যন্ত্রণার গাথা আবার পড়তে চান তানভীর মোকাম্মেলের ভাষ্যে, তাহলে আমার মনে হয় আপনি এই বইটা সংগ্রহ করতে পারেন। আগে এই বইটা ভারতে পাওয়া যেত না, এই বইটা বাংলাদেশে প্রথম বেরিয়েছিল এবং রাবণ নতুন করে এই বইটা বার করেছে। আর যদি আপনি তানভীর মোকাম্মেলের কোনো উপন্যাস পড়তে চান, তাহলে আমি বলবো বিষাদ নদী উপন্যাসটা অবশ্যই পড়বেন। বাংলাদেশ থেকেও বেরিয়েছে, ইন্ডিয়া থেকেও বেরিয়েছে বাংলায়, তো সেই উপন্যাসটাও কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন একই থিমের ওপরে, দেশভাগ। আজকের মতো এটুকুই, বইমেলা যান, কেমন লাগলো আমাকে অবশ্যই জানান, বইগুলো সংগ্রহ করুন, আরও পড়ুন, আর আমার সাথে সেই আনন্দ ভাগ করে নিন। আমার এই ছোট্ট চ্যানেলটা আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে গুটি গুটি পায়ে গ্রো করছে, ভীষণ ভালো লাগছে। সাথে থাকুন এভাবেই, আর ভালো রাখুন, ভালো থাকুন, ভালো হইব। নমস্কার।